আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, প্রভাষক আইসিটি ডন বস্কো কলেজ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ট্যাগ কি বলতে পারবে, বিভিন্ন রকম ট্যাগ বর্ণনা করতে পারবে। এখন আমরা দেখব HTML ট্যাগ। HTML ট্যাগ কি? HTML ভাষায় অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়, অর্থাৎ কিছু অনেকগুলো শব্দ আছে যেগুলো HTML ভাষার জন্য তৈরি করা হয়েছে। এই শব্দগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড, যেমন HTML বডি, হেড, এরকম অনেক অনেক কিওয়ার্ড আছে, ঠিক আছে? এগুলা HTML ভাষার জন্য তৈরি। এই কিওয়ার্ড গুলা যেমন HTML, এই কিওয়ার্ডটা যখন এইরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে লেখা হয়, এগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট। অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতর যখন HTML ভাষায় ব্যবহৃত কোনো একটা কিওয়ার্ড লেখা হয়, তখন সেই কিওয়ার্ডকে বলা হচ্ছে ট্যাগ। আচ্ছা, এই ট্যাগ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে এম্পটি ট্যাগ, এটা হচ্ছে এম্পটি ট্যাগ। আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এই দুই ধরনের ট্যাগ হয়ে থাকে, একটা এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আচ্ছা, আমরা এখন এগুলার বিস্তারিত জানবো। আচ্ছা, প্রথমে কি, প্রথমে হচ্ছে আমার এমটি ট্যাগ। এমটি ট্যাগ, এমটি ট্যাগ সেই ট্যাগগুলোকে বলা হয় যেই ট্যাগগুলা শুরু অর্থাৎ ওপেনিং আছে কিন্তু ক্লোজিং বা শেষ নেই, সেই ট্যাগগুলোকে বলা হচ্ছে এমটি ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, যেমন হচ্ছে বিআর, বিআর মানে হচ্ছে ব্রেক। এই ট্যাগটা আমরা ব্যবহার করতে পারি, এটা শুরু আছে কিন্তু এটার কোনো শেষ নেই, অর্থাৎ এটাকে শেষ করতে হবে না আমাদের। যদি শুরু থাকে, শেষ না করতে হয়, তখন সেগুলোকে বলা হচ্ছে এমটি ট্যাগ। আচ্ছা, এটা কেন আমরা ব্যবহার করতে পারি? আচ্ছা, যেমন ধরো আমি একটা লাইন লিখলাম, দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ। এই লাইনটা আমি HTML কোডের ভিতর লিখে যখন এটাকে আমি ওপেন করব ব্রাউজারে, তখন আউটপুট হিসেবে ঠিক আমাকে এইভাবেই দেখাবে, দিস ইজ এ প্যারাগ্রাফ, ঠিক আছে? আচ্ছা, এখন এর মাঝখানে ধরো এই জায়গায় আমি কি করলাম, একটা বিআর ট্যাগ ব্যবহার করলাম। বিআর ট্যাগ কি করবে? বিআর মানে হচ্ছে ব্রেক। এই যে আমার একটা লাইন আছে, এই লাইনটাকে কি করবে, সে ভেঙে দিবে। তখন আমার আউটপুট হিসেবে কি দেখাবে, এই কোডটাকে যদি আমি HTML ব্রাউজারে প্রদর্শন করি, তাহলে আউটপুট হিসেবে আমাকে দেখাবে দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ। তাহলে এই লাইনটাকে ভেঙে ফেললো, দুই ভাগ করলো, ঠিক আছে? তো এর কাজটা হচ্ছে ব্রেক করা। তো এই যে ট্যাগটা আছে, এই ট্যাগটা আমি শুধু এখানে শুরু করেছি, ঠিক আছে? করার পর সে তার আউটপুটটা এখানে প্রদর্শন করে দিয়েছে, অর্থাৎ তার কাজটা সে করে ফেলেছে, এটা আমার শেষ করতে হয় না। এই জন্য এই ট্যাগটাকে বলা হচ্ছে এমটি ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ
জি ট্যাগের শুরু এবং শেষ দুটাই আছে, অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই আছে, সেই ট্যাগকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। যেমন আমি যদি এইচটিএমএল ট্যাগ শুরু করি, তাহলে এইচটিএমএল শুরু করলাম, ঠিক আছে, এটা শেষটা হবে এইচটিএমএল, জাস্ট এর আগে একটা স্ল্যাশ হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগের আগে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে দিলে এটা হয়ে যায় ক্লোজিং ট্যাগ। তো যেই ট্যাগের শুরু আছে এবং শেষ আছে সেই ট্যাগটাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, আরেকদিন আবার দেখা হবে তোমাদের সাথে। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।